সেই রাজবাড়ী মৈত্রী সঙ্গের অর্থাৎ চাকদা পালপাড়ার ফাইনাল ম্যাচ নিয়ে, মেগা ফাইনাল ম্যাচ, টাইব্রেকার দেখে নেবো, যেটা খেলার ফলাফল 0-0 দাঁড়িয়েছে। সেটা দেখতে পাচ্ছ, নাঙ্কি রয়েছে এখানে, অগাস্টিন বলরাম রয়েছে, বাবরদা রয়েছে, আর গোলরক্ষক ছোটনদা রয়েছে। টাইব্রেকার দেখা কারা জিততে পারে, চলুন দেখতে থাকি। ভালো লাগলে লাইক করে দেবেন একটা করে। এদিকে রয়েছে একটা টিম, অত্যন্ত সুন্দর খেলেছে, খুবই ভালো, যা প্রশংসনীয়, কমল চক্রবর্তী রয়েছে। প্রথম শট আর নিউ রবিন্স অটো স্থলে 10 নম্বর যাচ্ছে বিদেশি প্লেয়ার অগাস্টিন শট নেবে এই মুহূর্তে। এদিকে রয়েছে অটো পেন্স, আর এদিকে রয়েছে চারটা তৃণমূল কংগ্রেস। প্রথম শট অগাস্টিন, বিদেশি প্লেয়ার, অস্টিন শট মারবে, শট এবং কমল চক্রবর্তী প্রথম শট। প্রথম শট তৃণমূল কংগ্রেস চাকদার, গোলরক্ষক ছোটনদা, কমল চক্রবর্তী শট নেবে। গুটি পায়ে হচ্ছে শট এবং গোল। এখন বাজে প্রায় 2:30 বাজে, মানুষ দর্শক দেখেন, প্রচন্ড দর্শক রয়েছে ফাইনাল ম্যাচ দেখার জন্য। কারা জিতল এখানে, শুধু মেয়ে বউ সবাই রয়েছে, সবাই নিউ রবিন্স এর দ্বিতীয় শট, নিউ রবিন্স অটো পেন্স দ্বিতীয় শট অরুণাংশ, দেখা যাক কি করতে পারে। এগোচ্ছেন গুটি গুটি পায়ে এবং পাওয়ারটা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের দ্বিতীয় শট। দেখা যাক কি করতে পারে। দ্বিতীয় শট চাকদা কংগ্রেস, অত্যন্ত একজন সুন্দর প্লেয়ার, গতিবান প্লেয়ার, CR7 প্লেয়ার নাঙ্কি শট নেবে। তৃতীয় শট দলের তৃতীয় শট, 3 নম্বর শট, নাঙ্কি শট নেবে। CR7 শট এবং হাতে লেগো গোল, পুরো একদম গতিবান। ছোটনদা শেষ সুযোগ অর্থাৎ 3 নম্বর শট, এই শটটা সেভ করতে পারলে তবে কিন্তু আছে চ্যাম্পিয়ন ট্রফি উঠে যাবে মাথায়, নাহলে কিন্তু টসে চলে যাবে। শট নেবে গোলকিপার, গোলকিপার আছে, গোলকিপার গোলরক্ষক চাকদা তৃণমূল কংগ্রেসের গোলরক্ষক দুর্গা শট নেবে, গোলরক্ষক ছোটন। দেখা যাক শেষ শট যদি সেভ করতে পারে তাহলে কিন্তু জয়ের ট্রফি উঠে যাবে ছোটনদার হাতে,
এবং হয়তো গোলকিপার চেঞ্জ কমল চক্রবর্তী দাঁড়াবে গোলকিপারে। এখানে শট নেবে ছোটন দা, গোল করতে পারলে তবে কিন্তু টসে যাবে, আর যদি কমল চক্রবর্তী সেভ করে দেয় তাহলে কিন্তু 2024 মৈত্রী সংঘের চ্যাম্পিয়ন কমল চক্রবর্তী। গোল, হোয়াট এ গোল! সুকুমার ছ নম্বর জার্সি, কোনো ব্যাপার না, রিল্যাক্স। শট নেবে জয় ট্রফি, এইটাই শেষ শট, এবং এখনো কিন্তু চান্স আছে কারা জয়, এখনো নিশ্চিত হয়নি, টসে চলে গেল সরাসরি খেলাটা। এত খেলার পরেও দুটো টিম কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছে, এখনো কিন্তু জয় ট্রফি কার মাথায় উঠলো আমরা এখনো বুঝতে পারিনি, অর্থাৎ টসের মাধ্যমে দেখব। এখানে কিন্তু অগাস্টিন কিছু ধ্যান জ্ঞান করে নিচ্ছে, টসের মাধ্যমে দেখব কারা জিতলো, দেখা যাক। ছোটন্দা গোল্ড কাপ, ছোটন্দা দেখা যাক, দুটো কাগজে টস উঠছে, দেখা যাক, টসে কি কালার, ইয়েলো, এবার কাগজ দেখে নিন, দেখুন কাগজ এবারে তুলতে হবে, এই আগে যায় এর কাছে, এর কাছে, এর কাছে কর্মকর্তা আছে, কর্মকর্তা আছে, ইয়েলো চ্যাম্পিয়ন, ইয়েলো ইয়েলো দেখে নাও, তো দেখে নাও, এবছরের চ্যাম্পিয়ন নিউ রবিন অটো প্রিন্স, এখন বাজে প্রায় তিনটে, মানুষ দেখেন এখনো এক বিন্দু মানুষ কমেনি, কিন্তু প্রচন্ড মানুষ, এটা হচ্ছে ফুটবল, এটাই বাংলার ফুটবল।